নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে অসম মাইক্রোফাইন্যান্স প্রেরণা ত্রাণ প্রকল্পের চেক বিতরণ হিতাধিকারীদের। করিমগঞ্জেও গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন যুব কংগ্রেসের সামিল শতাধিক। ২৮ ও ২৯ মার্চ কাছাড়ে চালু থাকবে অটো পরিষেবা, জানালো অটো কোঅর্ডিনেশন কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম মাইক্রোফাইন্যান্স প্রেরণা এবং ত্রাণ প্রকল্পের শুভারম্ভ হয় শনিবার। এ উপলক্ষে শহরতলির রংপুর হাইস্কুলের খেলার মাঠে অসম সরকারের অর্থ বিভাগ ও কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় নিয়মিত পরিশোধকারী হিতাধিকারীদের জন্য আসাম মাইক্রোফাইন্যান্স প্রেরণা এবং ত্রাণ প্রকল্পের সূচনা করা হয়। এদিন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ, কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা উপস্থিত থেকে জেলার বিভিন্ন হিতাধিকারীদের হাতে মাইক্রোফাইন্যান্সের চেক তুলে দেন। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের ১১ লক্ষ প্রথম শ্রেণীর নিয়মিত পরিশোধকারী হিতাধিকারীদের জন্য সরকারের পক্ষ থেকে অসম মাইক্রোফাইন্যান্স প্রেরণা এবং ত্রাণ প্রকল্প বণ্টনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে এদিন রংপুর হাইস্কুলের খেলার মাঠে হিতাধিকারীদের হাতে চেক বণ্টন করা হয়। যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নির্বাচনের আগর একটা প্রতিশ্রুতি আছিল, মহিলাসকলক তেখেতে প্রতিশ্রুতি দিছিল যে আমি যদি সরকার গঠন করব পারো আমি আপনাকক এই আসনি মানে এখন আসনির জড়িয়ে আমি ঋণমুক্ত করি, আর কথামতেই কাম। আর আজি আমি প্রথম পর্যায়ের আমি গোটেই রাজ্যখনতে আমি প্রায় ২০০০ কোটি টাকাতকে অধিক পুঁজিরে আমি মহিলাসকলক সকাহ দিয়েছিল। আর ইয়ার পিছত সেকেন্ড ক্যাটেগরি আছে, তাতো মহিলাসকলে সকাহ পাব। আর থার্ড ক্যাটেগরি আছে, যখন একেবারে লোন দিয়া নাই, এন পি এ হয়েছে, থার্ড ক্যাটেগরি হব। আর সেকেন্ড ক্যাটেগরি হয়েছে যে 0 to 89 days, যখন তার ভিতর লোন দিয়া নাই সেইখিন সেকেন্ড ক্যাটেগরি পাব। ইয়ার জড়িয়ে অসমৰ মানে 24 লাখ মহিলা এই গোটে আসনের সামৰি লওয়া হয়েছে। আর আমি সচাকে ভাল পাইছো যে অসমৰ এই 24 লাখ মহিলা আজি যখন লোন মানে আমি সকাহ দিলো, লোনবিলাক ঘুরাই দি ভালকে ব্যবসায়টা করে আছে। গতিকে আমার আসনিখনের মূল কথাটো হৈছে মহিলাসকলক ঋণেরপৰা সকাহ দিয়া আর লগতে ওমেন এম্পাওয়ারমেন্ট, এই দুটা কার্যসূচী আমি গ্রহণ করেছো। আর সচাকে মই কাছাড় জেলায় ভাল পাইছো, যথেষ্টখিনি মহিলাসকলে অংশগ্রহণ করেছে। আর ইয়ার সেকেন্ড স্টেপটোত আমি যিখিনি আজি 5,000 দিলো দিব নোৱাৰো, বাকি যিখিনি ব্যালেন্স থাকি গেল হিতাধিকারীসকল আমার বিধায়কসকলৰ যা ডেভেলপমেন্ট ব্লক আছে তাত গৈ আমার আমার বিধায়কসকল আছে বা আমার মন্ত্রীসকল আছে তেওঁলোকে গৈ তাত তেওঁলোকৰ স্কিম চেকবিলাক বিতরণ কৰিব। টোটেলটো আমি 3খন জিলাতে আমি আজিতো 82,000 দিলো, তাৰপিছত আমি হাইলাকান্দিত দিছো 24,000, তাৰপিছত আমি করিমগঞ্জত দিলো আমি প্রায় 60,000 বেছি, মুঠ আমি পুঁজি হিসাবে 240 কোটি টাকা আমি দিছো। আজি কাছাড় জিলাতো আমি বহুখিনি আমার বাইদ আর ভন্টিহতক ঋণ মুক্তি বা এই ঋণের বোঝারপা মুক্তি দিই। দুটা সিট আমার মিত্রজোঁটর আছে, দুটাতে আমি জয় হম। ইয়াতো ভোট হব, মানে প্রসেসটা হব দিয়ক, আপনাদের গম পাব। মই যেতিয়া কলো যে দুটাই আমি জিকিম, তারপর আপনি এটা আর প্রশ্ন দি দিলে, এটা আহক আহার পিছত চাই লওয়া যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিক্ষোভ প্রদর্শন করল করিমগঞ্জ কংগ্রেস। শনিবার যুব কংগ্রেসের প্রদেশ সভানেত্রী অঙ্কিতা দত্তের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। বিক্ষোভে একসময় যুব কংগ্রেসের প্রদেশ সভানেত্রী অঙ্কিতা দত্ত এলপিজি সিলিন্ডার মাথায় নিয়ে দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিন শহরের ইন্দিরা ভবন সংলগ্ন এলাকা থেকে এক প্রতিবাদী র্যালি বের করা হয়। এতে সামিল ছিলেন রাজ্যিক পদাধিকারীরা সহ জেলা স্তরের কর্মকর্তারা। এদিন বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের প্রদেশ সভানেত্রী অঙ্কিতা দত্ত বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ এলপিজি সিলিন্ডার, বিদ্যুৎ মাশুল, জ্বালানি ব্যবহারিক দ্রব্য ইত্যাদি মূল্য আকাশছোঁয়া রূপ ধারণ হওয়ার জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জনগণের মাথায় হাত পড়েছে। এমতাবস্থায় প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে তাদের বলে জানান তিনি। তাই অতিসত্বর মূল্যবৃদ্ধি রোধ না করা হলে গণ আন্দোলনে পা ফেলতে বাধ্য হবে সংগঠন বলে সাফ হুঁশিয়ারি দেন তিনি। ৯৯ রুপি, এই সরকারখনে লুটি পুটি খাইছে সাধারণ জনতাক।
অরুণোদয় আঁচনি নামত 1000 টকা দিছে, কিন্তু এটা চিলিণ্ডাৰৰ ৰিফিল 1000 টকা হৈছে। কি হৈছে পৰিস্থিতি? আজি কেন্সাৰৰ দৰৱ, আজি ডায়েবেটিছৰ দৰৱ, সব বস্তুৰ দাম বাঢ়িছে। আজি ইলেক্ট্ৰিচিটি বিল আমাৰ এপ্ৰিলৰ পৰা বাঢ়িব, ইলেক্ট্ৰিচিটি বিল হাইক কৰিছে, প্ৰত্যেক বস্তুৰ দাম হৈছে, কেৰাচিনৰ দাম। আজি সব চিলিণ্ডাৰ নাথাকিলে, চিলিণ্ডাৰৰ কাৰণে পইচা নাথাকিলে দুখীয়া ৰাইজে কেৰাচিন কিনে, কিন্তু এই বিজেপি চৰকাৰে কেৰাচিনৰ দামো 80 টকা লিটাৰ কৰিছে। সাধাৰণ ৰাইজ কোপৰ খাব? চৰকাৰী চাকৰি নাই, সৰু ইণ্ডাষ্ট্ৰি মিডিয়াম ইণ্ডাষ্ট্ৰি সব বন্ধ হৈ গ'ল কৰোণাৰ পিছত, কোনো ধৰণৰ পেকেজ নাই, বৰবাদ কৰি পেলাইছে অসমীয়া উঠি অহা চামক এই চৰকাৰ বিজেপি চৰকাৰে। আৰু আমি অসম প্ৰদেশ যুৱ কংগ্ৰেছে দাবী কৰিছো যে তেখেতলোকে যে শ্লোগান দিছিলে বহুত হুই মেহেংগাই কি মাৰ, সেই শ্লোগান আজি কত গ'ল? আজি 1000 টকা চিলিণ্ডাৰ, 210 টকা মিঠাতেল, 110 টকা দালি, প্ৰত্যেক বস্তুৰ দাম বাঢ়িছে। সম্প্রতি ট্রেড ইউনিয়ন আগামী 28 ও 29 মার্চ দুদিনব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক যানবাহনগুলো বন্ধ রাখতে আহ্বান জানানো হয়েছে। এমতাবস্থায় বিপাকে পড়তে হয়েছে অটো চালকদের। শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অলকাছার অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কর্মকর্তারা জানান, সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে ট্রেড ইউনিয়নের তরফ থেকে 48 ঘন্টার ধর্মঘটে কাছাড় অটো অ্যাসোসিয়েশনের কমিটির পূর্ণ সমর্থন রয়েছে। তবে কোভিড-19 পরিস্থিতির পর অটো চালকদের আর্থিক দুরাবস্থার কথা চিন্তা করে দুদিনব্যাপী ধর্মঘটে তারা চাকা বন্ধ সমর্থন করছেন না। কাছাড় জেলায় যথারীতি এই দুদিন অটো চলবে বলে জানান তারা। সাংবাদিক সম্মেলনে অল কাছাড় অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বিকাশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার, সদস্য সীতু রায়, মলয় দাশগুপ্ত প্রমুখ। 28-29 তারিখ সব ধরনের ব্যবসায়িক যানবাহনের যে চাকা বন্ধ আহ্বান করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমরা অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির কার্যকর্তাগণ আমরা আজকে হঠাৎ এক জরুরি সভা আহ্বান করি। জরুরি সভায় আমরা সোনাই থেকে আসল সহ সম্পাদক মিনু মিয়া, সাধারণ সম্পাদক পিন্টু কুমার শীল, রঞ্জিত কুমার সওয়াল, কার্যকরী সদস্য মলয় দাশগুপ্ত, প্রদীপ দাস, বাপি চৌধুরী সম্মিলিতভাবে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা এই যে বদ্ধ আহ্বানকারীরা বন্ধ আহ্বান করেছেন তাদের যে ন্যায্য দাবিগুলি, সেই দাবিগুলির প্রতি আমরা নৈতিক সমর্থন জানিয়ে কাছাড় জেলায় আমাদের অটো যথারীতি চলাচল করবে, আমরা সেই বন্ধে সামিল হচ্ছি না। কারণ বিগত দিনের যে কোভিড-19 পরিপ্রেক্ষিতে এরপর যে আমাদের অটোর যে আর্থিক দুরবস্থা চলছে, আমাদের অটো চালকদের এখন দিনের যে আমাদের জীবিকা নির্বাহের যে প্রয়োজন পয়সা করি, সেই পয়সা করি আমাদের আয় হচ্ছে না। এর মধ্যে যদি আমরা আরও 48 ঘন্টা বন্ধের পদক্ষেপে যাই তাহলে আমরা উপাস মরতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আপাতত জনস্বার্থে এবং আমাদের অটো চালকদের দৈন্যদশা আর্থিক দুরবস্থা চিন্তা করে আমরা এই 48 ঘন্টা। যখন গোটা দেশে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করে যাচ্ছে, সরকারি সুযোগ সুবিধা থেকে হিতাধিকারীরা যাতে কেউ বঞ্চিত না হন সে বিষয়ে নজর রেখে উন্নয়নমূলক প্রকল্পগুলো জনসমক্ষে তুলে ধরছে, ঠিক সেই সময়ই সরকারের এহেনো চিন্তাভাবনার উল্টো চিত্রই দেখা গেল ধলাইর বিধানসভা কেন্দ্রের পানিভরা জিপির পালুইর মাঝির লাইন গ্রামে। এলাকার শতাধিক পরিবারের লোকেরা আজও নানা সমস্যায় ভুগছেন। শনিবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা বলেন, পঞ্চায়েত প্রতিনিধিদের পক্ষপাতিত্বের দরুন এলাকার জনগণ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। প্রতিবার জনপ্রতিনিধিরা ভোট বৈতরণী পার করতে গ্রামে এসে এলাকার জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়ে গেলে তা কখনো বাস্তবায়ন হয়নি, যার দরুন আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এলাকার জনগণ বলে খুব ব্যক্ত করেন তারা। পানি ভরা জিপির মানুষ, আমাদের হলো পালয় বাগান মাঝি লাইন, আমাদের আজ পর্যন্ত আজকে 15 বছরের মতন হয়ে যাচ্ছে, আমাদের ইন্দ্রবাসের ঘর নাই, ল্যাট্রিন নাই, বিজলি নাই, হ্যাঁ আমাদের চৌকাঠের বই নাই, অনেক মানুষ করছে, বাকি আমাদের এই মাঝি লাইনটার একদম নাইও কিচ্ছু নাই। তারপরে আমরা মেম্বাররাকেও বলেছিলাম যে আমাদের ল্যাট্রিন নাই, ইন্দ্রবাসের ঘর নাই, তারপরে বিজলি নাই, উনিরা বলছে যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বলে আজকে 15 বছরের মতন হয়ে যাচ্ছে, আমাদের কিছু নেই। এখন বর্তমানে আমাদের যদি একটা রুগী যদি সিরিয়াস অবস্থা হয়ে যায়, আমাদের একটা গাড়ি আসবার মতন নাই, তা আমরা কীরকম করে রুগীটাকে, রুগী রাস্তার নিচে মরে যাবে,
যে আমাদের যদি রাস্তাটা যদি ভালো থাকে তো জরুর একটা রাত্রে গাড়ি রাখলে আমরা কা আসবে কিছু গোড় দুয়ার কিছু না পায়খানা নাই লেটিং লেটিং নাই আমরা চাদের কাট নাই কিছু পাই না সারান আর আমি লেগরা মান আর আমি লেগরা মাথা মান হাত এক এক লং ভাঙা পঞ্চায়েতের কইছুন নি পঞ্চায়েত সব রাবি কইছি কে দিব আমার কই পঞ্চায়েত কিটা কই কিছু কইছে না বৃদ্ধ বাতাও পাই না বয়স কত হইছে আমার 70 বছর হইছে কিছু পাইছুন না না কিছু পাইছি না 9000 পাইপ নাই केंद्रीय ट्रेड यूनियन और कर्मचारी फेडारेशन आह्वान डाका देशव्यापी साधारण धर्मघट के समर्थन जानालो कोऑर्डिनेशन कमिटी अब इलेक्ट्रिसिटी एमप्लॉयज इंजीनियर्स एंड पेंशनर्स काछार जोनल कमिटी शुक्रवार शिलचर पानपट्टी स्थित विद्युत विभाग कार्यालय आयोजित एक सांबादिक सम्मेलन माध्यमे आगामी 28 और 29 मार्च डाका गोटा देशव्यापी साधारण धर्मघट के समर्थन जानालो कोऑर्डिनेशन कमिटी अब इलेक्ट्रिसिटी एमप्लॉयज इंजीनियर्स एंड पेंशनार्स काछार जोनल कमिटी एदिन संबाद माध्यमेर साथे कथा बोलते गिये संस्थार कर्मकर्तारा जानान जनस्वार्थ बिरोधी विद्युत बिल बातिल करा सह राष्ट्रायत्त खंडगुलोके व्यक्ति मालिकाधीन ना करा सबस्टेशन फिडार आउटसोर्सिंग इत्यादि बंध करा सह विभिन्न दाबीते केंद्रीय ट्रेड यूनियन और कर्मचारी फेडारेशन आह्वान आगामी 28 और 29 मार्च देशव्यापी साधारण धर्मघट के पूर्ण समर्थन जानाबे संस्थार कर्मकर्तारा विद्युत ग्राहकदेर क्षोभ और बर्तमान परिस्थिति पर्यालोचना करे आगामी दुदिनेर साधारण धर्मघट के सफल करते सकलके सहयोगिता कामना करेछेन संस्थार कर्मकर्तारा एदिन शुधुमात्र जरूरी परिसेवा छाड़ा अन्यान्य सकल काजकर्म स्तब्ध करे रखा हबे बोलेओ एदिन जानान तारा सांबादिक सम्मेलने उपस्थित छिलेन कनभेनर निर्मल कुमार दास तापस आयांग शुभेंदु सूत्रधर और भिदुभूषण दे सह संस्थार अन्यान्य कर्मकर्ताराओ उपस्थित छिलेन एदिन আছে প্রথমত সব ধরনের রাষ্ট্রায়ত্তগুলোকে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করা চলবে না জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল 2021 বাতিল করতে হবে সাবস্টেশন ফিডার আউটসোর্সিং বন্ধ করতে হবে পুরানো পেনশন নীতি পুনরায় প্রবর্তন করতে হবে অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে প্রস্তাবিত বিদ্যুৎ মূল্য কার্যকর না করে নিজস্ব উৎপাদন বৃদ্ধি করে গ্রাহকদেরকে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে আমাদের দাবি আমি নির্মল কুমার দাস দিব্যেন্দু দাস তাপস আয়াল শুভেন্দু সূত্রধর বিধুভূষণ দেব আমাদের তরফ থেকে আপনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে যাতে সাধারণ মানুষ আমাদের এই দাবি দেওয়ার বিষয়ে অবগত অবহিত হতে পারেন এজন্য আমরা আজকে সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার শিলচরে অসম মাইক্রোফাইন্যান্স প্রেরণা ত্রাণ প্রকল্পের চেক বিতরণ হিতাধিকারীদের করিমগঞ্জেও গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন যুব কংগ্রেসের সামিল শতাধিক ২৮ ও ২৯ মার্চ কাছাড়ে চালু থাকবে অটো পরিষেবা জানালো অটো কোঅর্ডিনেশন কমিটি এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ